আসসালামু আলাইকুম, নির্জন সিমি লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাবার বাসা থেকে চলে এসেছি নিজের সংসারে, তো আসার পরে ঘরের কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কোনো এক জায়গা থেকে বেরিয়ে আসলে দেখা যায় ঘরের অনেক কাজ জমে থাকে, আর সব কিছুই দেখা যায় যাওয়ার আগে ক্লিন করে গিয়েছি, তো আসার পরে আবারও ক্লিন করতে হচ্ছে, নয়তো নিজের কাছেই কিন্তু ভালো লাগে না। তো এখানে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন কিছু বাজার নিয়ে এসেছে, কিছু ফল, তারপরে হচ্ছে এখানে পাউরুটি জেল। তো পাউরুটি জেল থাকলে আমার টেনশনটা একটু কম থাকে, সকালের দিকে নাস্তা করাতে বাচ্চাদেরকে একটু প্রবলেম কম হয়। আর এখানে হচ্ছে ডিম নিয়ে এসেছে, তো এটা তো প্রতিটা সংসারে অনেক বেশি একটা দরকারি জিনিস, আর বিশেষ করে যাদের ঘরে বেবি আছে। তো পাউরুটি ডিম থাকলে আমার টেনশন সত্যি কিছুটা কম থাকে, কারণ আমার মেয়েকে নিয়ে যন্ত্রণা পোহাতে হয় না খাওয়া নিয়ে। পাউরুটি জেল দিয়ে খেতে পছন্দ করে, তারপরে ডিম দিয়ে পাউরুটি খেতেও পছন্দ করে। আর এখানে নুডলস নিয়ে এসেছে, আর নুডলসের সাথে একটা বাটি ফ্রি পেয়েছে। আর এখানে এক প্যাকেট সেমাই নিয়ে এসেছে, লাচ্ছা সেমাই, বনফুলের লাচ্ছা সেমাইটা আমরা সবসময় খাই, এটা অনেক বেশি ভালো লাগে। আর এখানে আটা নিয়ে এসেছে, আর আটা হচ্ছে বসুন্ধরা আটা। তো বসুন্ধরা আটা আমরা খাই, এটা সবসময়ই খাই, খেয়ে থাকি, এটা অনেক ভালো। আর টিফিন বাটিটা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ভালোই, কোনো জিনিস ফ্রি পেলে কিন্তু ভালোই লাগে আমার কাছে। তো জাইফা দেখে বলছিল আমি এটা দিয়ে টিফিন নিয়ে যাব স্কুলে, আবার বলছিল যে টিফিন কিভাবে নিব, আমার স্কুলে তো টিফিনই দেয় না। তো এটা বলে আবার মন খারাপ করছিল, তো আমি আবার ওকে বলছিলাম যে সমস্যা নেই, তুমি বাসায় এটাতে খেয়েও। বাজারগুলো এখন গুছিয়ে একটু রেখে দিচ্ছি। জাইফার বাবা অফিস থেকে আসার সময় বাজারগুলো নিয়ে এসেছে, তো সব বাজারগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এখানে আমি আনারস কেটে নিয়েছি, আর সাথে পাউরুটি জেল নিয়ে নিলাম, আর এখানে পিঠা নিয়ে নিয়েছি। তো আমি আসার সময় তো আমার আম্মা অনেক পিঠা দিয়ে দিয়েছে সাথে, তো এখন নাস্তার জন্য নিয়ে নিলাম। তো আজকে একটা খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে, সেটা বলছি। আমাদের বাসা থেকে আসার পরে আমাদের তো অনেক বেশি মন খারাপ ছিল, আমার বাচ্চাদের। তো নাস্তা করার পরে, যে নাস্তাটা দেখতে পাচ্ছেন সন্ধ্যার, সেটা করার পরে আমরা বসে সবাই টিভি দেখছিলাম, টিভিতে ঈদের নাটক দেখছিলাম। তো এমন সময় আমার দরজায় নক হচ্ছে, তো হঠাৎ আমি ভাবলাম যে এই সময়টাতে কে আসলো। তো আমি দরজা খুলে দেখি আমার আব্বু এসেছে, আমি তো পুরা অবাক হয়ে গেছি, এত খুশি হয়েছি বলার মতো না। আর জাইফা এত খুশি হয়েছে, খুশিতে এমন জোরে চিৎকার মেরেছে কি বলবো। আর আবদুল্লাহ কান্না করছিল আব্বু আসার আগে, তো নানা ভাইকে দেখে পুরা কান্না বন্ধ। তো আব্বু আমাদেরকে অনেক সারপ্রাইজ দিল, আমরা অনেক খুশি হয়ে গিয়েছি। তো জাইফা আবার বলছিল নানা ভাই তো আমাদের ভালোই সারপ্রাইজ দিল, আমাদের মন খারাপটা নানা ভাই ভালো করে দিল। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, তো আব্বু রাতে এসেছিল, তো আমি আর এর মাঝে ক্যামেরা অনই করিনি, আমি এত খুশি ছিলাম ক্যামেরার কি অন করব, ক্যামেরার অন করিনি। তো একদম দুপুরের দিকে এখন আমি আব্বুর পছন্দের কিছু খাবার রান্না করেছি, সেগুলো একটু শ্যুট করে নিলাম। এখানে শুটকি তরকারি রান্না করেছি, আর এটা হচ্ছে মাশকলাইয়ের ডাল রান্না করেছি, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভুনা করেছি টমেটো দিয়ে, আমার আব্বুর পছন্দ ইলিশ মাছ। আর গরুর মাংস রান্না করেছি দেখতে পাচ্ছেন, আর এখানে আমি সেমাই রান্না করেছি, লাচ্ছা সেমাই গরুর দুধ দিয়ে। আর লাচ্ছা সেমাইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। আর এখানে শুটকির ভর্তা বানিয়েছি, চেপা শুটকির, আমার আব্বুর অনেক পছন্দ, আমার হাতে শুটকির ভর্তা খেতে আমার আব্বু আম্মু অনেক বেশি পছন্দ করে, তাই শুটকির ভর্তাটা বানিয়েছি। আর আমার আব্বু শুটকির ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়েছে, মাছ তো ধরেই নি, তো বলছিল যে শুটকির ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি কিছু এখন খাবার দিচ্ছি, দুপুরবেলা সেমাই খায়নি কেউ, তো এখন সন্ধ্যার দিকে সেমাইটা দিয়ে দিচ্ছি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সাথে কিছু ফল কেটে নিয়েছি। আর আব্বু এসেছে, আমরা যেদিন এসেছি এর আগের দিন আব্বু আমার দাদার বাড়িতে গিয়েছিল নরসিংদীতে, তো আমাদের সাথে তো দেখা হয়নি। তো
তো নাতি নাতনির সাথে দেখা হয়নি বিদায়ের সময়, আবুর কাছে অনেক খারাপ লাগছিল আমাদের জন্যে। তো সারপ্রাইজ দেওয়ার জন্য আমার দাদুর বাসা থেকে সরাসরি আব্বু আমার বাসায় চলে এসেছে। তো আব্বুকে পেয়ে তো আমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আব্বু 2 দিন ছিল, কোনোভাবেই থাকবে না, দেখা যায় আসলে দেখা করে চলে যায়, থাকে না, আর থাকলেও একদিন থাকে। আর এইবার আমরা জোর করে 2 দিন রেখে দিয়েছি। এই 2 দিন আমার আব্বু জাইফাকে স্কুলে নিয়ে গেছে, প্রতিদিন 2 দিনই। তো এত ভালো সময় কেটেছে আর কি বলবো। তো এখানে ফল দিলাম কিছু, লিচু, তারপর আনারস, আর হচ্ছে আম, আর সাথে আছে সেমাই। তো এই ছিল সন্ধ্যার নাস্তায়। আর ভিডিওটি আর বেশি দূরে আগাবো না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।